যোগদান করলে আনুষ্ঠানিক ভাবে তাকে ধন্যবাদ জানাইছি। যোগদান করলে আনুষ্ঠানিক ভাবে তাকে ধন্যবাদ জানাইছি। যোগদান করলে আনুষ্ঠানিক ভাবে তাকে ধন্যবাদ জানাইছি। Respective farmers become damaged for road communication for the Jaljali River. Sipar rate due to the road communication expenditure and cannot reach the marketing. Sipar rate due to the road communication expenditure and cannot reach the marketing. UDF ही तो काम करियो सर कोन करियो से ये पहले बीजेपी काम करियो से कांग्रेस तो मैदानत नाही एने हार मानी ली से यो कले जाने धुखड़ी चिकी बनवारीबो नगर चिकी बनवारीबो अपना करीम चिकी बनवारीबो और घर बोई प्लानिंग करी आसे टाउन किमान भोटर्स माइनोरिटी यो कले टाउन मेहनत करी आसे भाल कथा आम यो कले धन्यवाद दिसु आरु बेसी लगाई था लगे रहो मुन्ना भाई हाँ जिमान बेसी टाउन करिबो अमर गाँव भोट आम सब पाई जाऊ सर টাইম মিলছে টাইম যদি আহিব এই যে আগর পুরা গোটে ভারতবর্ষ 50% ভারতবর্ষ থেকে গুটি যায় ভাল কথা পেলে আলটিমেটলি ইলেকশন কি রিজাল্ট পাইছে এই রিজাল্ট পাইছে নাকি এই বেলেগ কথা এই বেলেগ কথা রাহুল গান্ধী আজি নেহরু খানদানের একটা লড়া এই যেতিয়া কোনো এরিয়া যাব মানুষ গুটিব গুট খাব ভিড় হব চমক হব মানুষ হিরো নিচিনা চাব গই একবার চাই লো এলে ভোট নিদিয়ে কাম নহব তো কে গেলে জানে যে অসমীয়া এরিয়াতে অকল যদি যায় আজি আমার কি নাম নামনি আসামত তো করি আছে আপার আসামত তো নাই কোনো ভোটই নাই যিমান করিব লাগে ইয়াত করিব লাগিব আর এইটো ডুয়েল পলিসি হল যে কংগ্রেস অসম কংগ্রেসের যিমান মানুহবিলাক আছে সব বিজেপির এজেন্ট হেমন্ত বিশ্ব শর্মা আর হেমন্ত বিশ্ব শর্মা কই দিছে বলে আজমলর এই এরিয়াতে তোমালোকে হামলা করা যেটা হামলা করব বিজেপির লাভ হব মুসলিম দুইজন উঠিব যেটা 50-50 ভাগ হয়ে যাব বা 60-40 হব লাভ কার হব বিজেপির হব এইটু করার কারণে হেমন্ত বিশ্ব শর্মায় ইয়গলক একটা ফর্মুলা বুঝাই দিয়েছে বলে যে আরে ভাই আমি খেলত লাভ খেলা হোক যে কোনো খেলাড়ি আয় হ্যাঁ কিন্তু আরে ভাই আমি যত খেলে ইলেকশন নামিছো প্লেয়ার সব ভালো নাম্বার আনিব এগারো জন এই পালে এগারো জন এই পালে দেখা যাব লোকসভা খেলা তো হোক লোকসভা নির্বাচন রাজনীতি চাওক যাবার তো কার আন্দোলন কিমান জবরদস্ত হিসাবে হলো গোটেই অসমত কেবামাল লড়াবিলাক আমার শহীদ হল তারপিছত কি হয়েছে ইলেকশনত তো সেই বিজেপি এইটো আলোক বস্তু এইটো দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালক ইডিয়ে বারে বারে সমন জারি করে আছে কি কব নাজানো হব পারে কেন মোদীজি প্রেসার বনার তো আর অন্য কোনো লাইন নাই কেজরিওয়ালক জেলত দি দিব তারপর শিবু সুরনক জেলত দি দিব এটা তার থ্রেটনিং ধমকি হ্যাঁ ইন্ডিয়া মহাগঠবন্ধন বলে আপনার যদি চুপচাপ বহি না থাকে আমি এক এক করে সবক ইডির ভিতরে দি দিব যান লোক পারিব করিব আর যত না পারে না করিব 3000 মানুষ হয়েছে রে ভাই আজি আমার ইয়াত তো কমসে কম 12,000-15,000 এই সকলে ইমান শিহরি 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 হাজার হাজার না লাখ লাখ টাকা খরচ করে আমার ইয়াত আমি এক পয়সাও দিয়া নাই রাম মন্দিরত গই কি করিব নকরিব এটা আমার সমস্যা পলিটিক্স লই ভূপেন বড়া কি কব আপনি জি মই একো নকও ভূপেন বড়া একো না না একো ভূপেন বড়া কিন্তু আপনার গালি দি থাকে উপরে হ্যাঁ দি থাকে পাবলিক রাইজে দেখি আছে যিমান ভোট গালি দিব তিমানই আমার ভোট বাড়িব যিমান গালি দিব তিমানই আমার ভোট বাড়িব আমি যদি চুপচাপ থাকো আর আমি যদি জবাব দি দিও পাবলিকে কব বলে না আজমল সাহ আর ভূপেন বড়া এক বরাবর এবারে হি গালি এবারে এই গালি না আমি তুম পাথর বরসাও আম ফুল লুটাই ইন্ডিয়ান গঠবন্ধন আপনার যেহেতু নাই অহার সম্ভাবনা আছে নাকি আমি ইলেকশনের পিছত তিনটাই আমি লইছো তিনটা জিকি আমি গই এনি হাওয়ে হারে বাড়ে আমার ইন্ডিয়ান গঠবন্ধনকে আমি সাপোর্ট দিই আপনারা চাব এই ইলেকশনের পিছত আমি
একদম চরত সোমাই যাব অনলি ফর শিক্ষা এডুকেশন নাম কি দিছে আপনাদের ঘরে ঘরে মই দিছো ঘরে ঘরে শিক্ষা চরে চরে শিক্ষা থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ